আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কিয়া চৌধুরী। আজকে আমি চলে এসেছি, এটা হচ্ছে ময়মনসিংহ জেলার, এটা হচ্ছে রহমতপুর গ্রাম। তো ভিউয়ার্স, আপনারা তো কেমিক্যাল দেওয়া পাকা কলা অনেকেই দেখেছেন, তো কেমিক্যাল ছাড়া গাছের ঝুলন্ত যে কাঁচা কলার কাঁদিটা আমি আপনাদেরকে দেখাতে চলে এসেছি, এটা হচ্ছে ময়মনসিংহ। তো ভিউয়ার্স একটু দেখাচ্ছি, এখন তো হ্যাঁ থোরটা পর্যন্ত দেখা যাচ্ছে, একদম গোলাপের কলির মতো, খুবই নাইস। কিন্তু খুব সুন্দর লাগছে, আমার মনে হচ্ছে কি কেটে নিয়ে যাই, কিন্তু আসলে এটা এখন খাওয়ার উপযুক্ত হয় নাই, কলাগুলো আরো বড় হবে। তো এখানে তো সুপারি গাছও দেখা যাচ্ছে, আমি একটু দেখাচ্ছি। আসলে গ্রামের পরিবেশটা দেখানোর জন্য কিন্তু এখানে আসে, এখানে পেঁপে গাছও আছে, তো আমি একটু দেখাচ্ছি। এখানে অনেক সুন্দর গ্রামের পরিবেশ, ধান খেতে আমি এর আগের এপিসোডে দেখিয়েছি আপনাদেরকে। এখানে আরো অনেক কলা আছে, মানে ভাবি আমাকে খুব সুন্দর করে গাইড করছে যে এখানে আরো অনেক কিছু আছে। সামনে একটা ছাগল ছানাও আছে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। মানে আসলে আমার চ্যানেলে কি নাই, আপনাদের জন্য সবকিছু, একদম কোকারিস থেকে শুরু করে কসমেটিক্স থেকে শুরু করে কলার থোর পর্যন্ত, কলার কাঁদি পর্যন্ত আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু খুব সুন্দর, কি সুন্দর ছাগল ছানা। আমার মনে হচ্ছে একটু ধরি, কিন্তু আমার অ্যালার্জি প্রবলেম আছে, এর জন্য আমি এটাকে ধরছি না, কিন্তু এটা আসলে খুবই কিউট। এটা মেবি মাদ্রাসা, দোয়া পড়া শব্দ আসছে, জাম্বুরা। এটা হচ্ছে ময়মনসিংহ এরিয়ার একটা সবচেয়ে পপুলার জিনিস, সেটা হচ্ছে জাম্বুরা। এইটা সব জায়গায় থাকবে, প্রত্যেক বাড়িতে একটা না দুটো গাছ থাকবে। আমি তো দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন জাম্বুরা ঝুলে আছে, আমি একটু জাম্বুরাটাকে একটু জুম করি, আপনারা দেখতেই পারলেন, খুবই সুন্দর। আমরা আরেকটা ন্যাচারাল জিনিস দেখাই, সেটা হচ্ছে ছাগলের সবুজ ঘাস খাওয়ার দৃশ্য। এটা কি ছাড়া না বাঁধা, বাঁধা খুঁটিতে বাঁধা, খুবই সুন্দর। ও মা গো, এটা কি জিনিস, ছাগল দেখাই আলো, আমি একটু দেখাচ্ছি, খুব সুন্দর। এখানে আর একটা মহিলা মাদ্রাসা আছে, আমি এখন মেইন রোডে যাব। আমি এখন আপনাদেরকে আরেকটা সুন্দর খেত দেখাবো। আমাদের সাথে আছে আমাদের এমডি বাকি বিল্লা, তাকাও কি লুঙ্গি পরে তাকাইলে শরম লাগে নাকি, আর গ্রামে লুঙ্গি পরলে কিউট লাগে, তাকাও। তো গ্রামের পরিবেশে ঘুরতে এসে আমরা দুজনে খুবই আনন্দিত, তিনজনে খুবই আনন্দিত। তো আপনাদেরকে একটু দেখাচ্ছি, খুব সুন্দর, চলেন। আমরা কিন্তু এসেছি আমাদের ময়মনসিংহ কোকারিজে, যে রকম ভাই আছে রকম ভাইদের গ্রামে, আমাদের সাথে কিন্তু আমাদের আমাদের মামাও আছে এবং রকম ভাইও আছে। খুব সুন্দর গ্রাম, এটা হচ্ছে রহমতপুর, রহমতপুর, রহমতপুরে সত্যি রহমত আছে, অনেক সুন্দর বাতাস হচ্ছে। আবার এই যে বড়ই গাছ, বড়ই গাছে কিন্তু মুকুল এসেছে, আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, খুবই সুন্দর। কাঠ গাছের সারি আছে এখানে, তারপর ছোট বাচ্চা খেজুর গাছ দেখতে পাচ্ছি, খুবই নাইস। তারপর অটো যাচ্ছে এখানে, অটো দিয়ে ইচ্ছে করলে ঘোরাঘুরি করা যায়। স্যার আপনার কেমন লাগছে? ভালো লাগছে, গ্রামের মেঠো পথ, মেঠো পথ না পিচ ঢালা পথ, এই যে মাটিতে হাঁটো তারপরে বলি মেঠো পথ, হ্যাঁ হাঁটো হাঁটো। এই যে আমাদের স্যার মাটিতে মেঠো পথে হাঁটছে, আর